ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাও আবার তৃণমূলের দিল্লিতে কর্মসূচির দিনেই এই ডাক পড়ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তার টুইটার এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন দিল্লিতে কর্মসূচি নিয়েছে তৃণমূল। রাজঘাটে তৃণমূল কর্মী, নেতা, বিধায়ক, সাংসদরা অবস্থান বিক্ষোভে সামিল হবেন। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের কাজের টাকার পাওনা সহ একাধিক দাবি নিয়ে কর্মসূচি রয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট নিয়ে বাড়িতে 10 দিনের বিশ্রামে রয়েছেন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিল্লির কর্মসূচির অন্যতম কাণ্ডারী। দিল্লির কর্মসূচির সময় ফের ডাক পেয়েছেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড পার্সনের। এর আগে 2 বার ইডির জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 3য়বারের জন্য তাকে জেরার জন্য ডেকে পাঠানো হল। এদিকে ডায়মন্ড হারবারের সাংসদের কাছে ইডির সমন গিয়েছে। সেই সমনের ছবিও টুইটারে প্রকাশ করেছেন অভিষেক। ছবি অনুযায়ী আগামী 3 তারিখ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। ওই দিন বেলা 10:30টার মধ্যে নথিপত্র নিয়ে হাজির হতে হবে। রাজনৈতিকভাবে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেকের বিশেষ কর্মসূচির দিনগুলোকেই কি টার্গেট করছে কেন্দ্রীয় সংস্থা? প্রশ্ন উঠছে বারবার। আগামী 2 অক্টোবর এবং আগামী 3 অক্টোবর নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে এবং এটা বহুদিন আগে থেকেই ঘোষিত এবং এটা সবাই জানেন। কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে যে বঞ্চনা করছে এবং আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না, বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না, মূলত আবাস 100 দিনের কাজ সহ 1,50,000 কোটি টাকার বেশি দিচ্ছে না, এই টাকা আদায়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ধর্ণায় বসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন 2 অক্টোবর 3 অক্টোবর আমাদের কর্মসূচি হবে দিল্লিতে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি পুরোদস্তুর প্রস্তুতি নিয়েছেন 2 তারিখ এবং 3 তারিখ দিল্লিতে কর্মসূচির, এবং আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব সেখানে যাচ্ছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি থাকলেই তাকে ডেকে পাঠানোটা ইডির একটা কালচার, একটা সংস্কৃতিতে এসে পরিণত হয়েছে, যার থেকে পরিষ্কার বোঝা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে প্রতিহত করা, ডিস্টার্ব করা, বিরক্ত করা, উত্তক্ত করা, এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির একটা কাজ ভায়া সেন্ট্রাল এজেন্সি। এর আগে ইন্ডিয়ার যেদিন মিটিং ছিল সেদিনকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং ছেড়ে, মিটিংয়ে না গিয়ে ইডির সেখানে কমপ্লাই করেছিলেন, ইডি মিটিংয়ে গেছিলেন, যার জন্য অভিষেকের শূন্য চেয়ার রেখে ইন্ডিয়া জোট মিটিং করেছিল এবং তারা অভিষেকের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল এবং বলেছিল এইভাবেই ইডি বা সেন্ট্রাল এজেন্সি ভিনডিকটিভ প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। গত বিরোধী ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশনের কমিটির বৈঠকের দিন তলব পড়েছিল ইডির। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে থাকার জন্য অভিষেকে সেই বৈঠকে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল, কিন্তু সে ঘুরে বালি হয়েছে ইডির তলব। সেই সময় ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এবার 2 এবং 3 অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচি। এই প্রথম দিল্লিতে এত বড় কর্মসূচি নিয়েছে বাংলার শাসক দল, আর সেখানেই নেতৃত্ব দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর 3 তারিখ সেই ইডির অফিসে ডাক পড়েছে অভিষেকের। এবারে কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ইডির জেরার মুখোমুখি হবেন নাকি দলের কর্মসূচি পালন করবেন, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।